আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি শাকিল হোসেন। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে এই বাগানটাতে দেখব এখানে কি কি ধরনের চাষ হয়েছে, কি কি ধরনের সবজি আছে। তো আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন। তো চলেন ভিতরের দিকে যাই। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই প্লিজ করে নেবেন। এই জায়গাটাতে আমার বাড়ির পাশেই, বেশি একটা দূরে না, এখানে অনেক ধরনের সবজি চাষাবাস করতো। তো আজকে অনেকদিন পরে আমি এখানটাতে আসলাম যে দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা, আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা। তো এই যে একটা মাছা দেখতে পাচ্ছি এখানে, তো এখানে যে পুঁইশাক গাছ, শাকগুলো খুব সুন্দর হয়েছিল, পুঁইশাকগুলো সম্ভবত তুলে নিয়ে গেছে আর কি। আর এখানে যে লাউ চারা গাছ, ছোট ছোট গাছ, যে এখানেও দেখতে পাচ্ছি লাউ চারা গাছ। তো এগুলো যে লাউ সুন্দর করে চাষাবাস করছে, খুব পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। আস্তে আস্তে গাছগুলো বড় হয়ে যাবে, যে লাঠি গেড়ে দিয়েছে, এগুলো পরে যে মাছাটার মধ্যে উঠে দেবে। তার ভিতরের দিকে যাব, সামনে কিছু পেঁপে গাছ দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণ ঘাস হয়েছে এদিকে। মানে এখানে এখন আগের মতো আসলে সবজি হয়তো রোপণ করে নেই দেখা যাচ্ছে। এই জায়গাটাতে পুরাটার মধ্যেই অনেক ধরনের সবজি রোপণ করতো। এখানে দেখতে পাচ্ছি কিছু ঢেঁড়স গাছ দেখা যাচ্ছে, দেখি ঢেঁড়স আছে কি না। ঢেঁড়স আছে, গাছগুলো বড় হয়ে গেছে, নতুন করে আবার রোপণ করতে হবে। যে এগুলো কচু কচু গাছ, এগুলো কিন্তু আসলে হচ্ছে এই দুধ কচু গাছ। এই কচু কিন্তু খুবই মজা, আর এই কচু পাতার ভর্তাও কিন্তু অনেক মজা লাগে। খুব সুন্দর করে এখানে কিন্তু দুধ কচু রোপণ করছে, কচুরও অনেক জাত আছে। তার এই যে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর পেঁপে গাছ, গুলোর মধ্যে অনেক সুন্দর পেঁপে ধরছে। এই যে খুব সুন্দর পেঁপে, পেঁপেগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়েছে। পেঁপে আমার খুব ভালো লাগে, পেঁপের মধ্যে অনেক ভিটামিন আছে। যাদের গ্যাস্ট্রিক আছে, যে ছোটো যে পেঁপেগুলো বাসি পেটে খেলে, হ্যাঁ, গ্যাস্ট্রিক থেকে তারা নিরাময় পাবে, অনেক উপকার আসবে। আর পেঁপের তো তরকারি, তারপর হচ্ছে পাকা পেঁপে অনেক ভালো লাগে। এখানে আসলে চারিদিকে অনেক ধরনের গাছপালা রয়েছে, দেখুন চারিদিকের দৃশ্যটা আসলে কিন্তু
খুবই সুন্দর, বড় বড় কাঠ গাছ, কাঁঠাল গাছ, সেগুন গাছ, এটা হচ্ছে সাজনা গাছ, তো সব মিলে আসলেই ভালো। এই যে এখানটাতে কিন্তু লাল শাকের, লাল শাক রোপণ করছিল, ভালো করে আসলে পরিচর্যা করে নাই, ঘাসগুলো তুলে দেয় না, প্রয়োজন বেশি, ভালো হয় না। এখানকার জায়গাটা এখন মনে হচ্ছে আমার কাছে অবহেলিত মতো হয়ে পড়ে আছে, কারণ আগে অনেক সবজি ছিল, তো দেখতে খুব ভালো লাগছে। এখানে কিছু লাউ চারা, দেশি লাউ চারা গাছ, এগুলো কুমড়ো গাছ, কুমড়ো গাছের ফুল দেখা যাচ্ছে মাটির মাঝেই আছে। ওইখানে আরেকটা মাচা দেখতে পাচ্ছি, ওই মাচার দিকে যাব, ওই মাচাটা কি আছে আপনাদের সাথে শেয়ার করব। এই মাছাটা ধুন্দুল মাছা দেখা যায়, ধুন্দুল গাছের যে ছোট ধুন্দুল ফুল সহ, দেখতে খুবই ভালো লাগছে ধুন্দুলের মাছাটা, আরো বড় হবে। ওই যে ছোট ছোট ধুন্দুল দেখা যাচ্ছে, তো এখানকার সব মিলিয়ে আসলে পরিবেশটাই খুব সুন্দর, চারিদিকে অনেক ধরনের গাছপালা রয়েছে, কলা গাছ, এই যে সারি সারি ভাবে কলা গাছ রোপণ করে দিছে, সাগর কলা গাছ। তো এই জায়গাটার মধ্যে আরো পরিশ্রম করা দরকার, কারণ এখানে অনেকটা জমি, এখানে ভালো করে সবজি লাগালে অনেক সবজি হয়। তো আশা করা যায় সামনে আরো সবজি এখানে রোপণ করবে। আর যেখানে কিছু যে দেখালাম পেঁপে গাছগুলো খুব সুন্দর করে পেঁপে চাষাবাস করছে, আমরাও কিন্তু ইচ্ছে করলে অল্প অল্প জমিতেও কিন্তু এরকম করে পেঁপে চাষ করতে পারি, বিভিন্ন ধরনের সবজি দেখালাম, এই সবজিগুলো আমরা চাষাবাস করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।